পিলা মানে ও ব্যাকৰণৰে ৰূ়িৰ এক স্বতন্ত্ৰ স্থান অঁ সমস্ত সাহিত্য পৰীক্ষাৰে গোটেই কি মাৰ্ক পাইপাই প্ৰশ্নটি আছিল আছ আজি আমি ৰূি প্ৰয়োগ কেতোটি আলোচনা কৰিব অহীন কূল সম্পৰ্ক ই অৰ্থ হ'ল ঘো শত্ৰুতা অকলগুড়ুম এর অর্থ বুদ্ধি হজিয সেইপি অন্ধর লৌড়ি অর্থাৎ একমাত্র সহায় অটা ভিড়া মানে সাস বাঁধে অঠা বোলি মানে অন্য কু দোষ দেওয়া অরণ্য রোদন কহিল নিষ্ফল প্রার্থনা অন্ধারের বাড়ি বুলাইবা মানে অনিশ্চিতভাবে কাজকর অটি ছুরি তন্টি কাটে, অর্থাৎ নিজ লোক শত্রু হেবা। অতি লেম্বু চিপুড়িলে পিতা মানে অতি লোভকলে মন্দ ফল মিলে আলু খোলু খোলু মহাদেব বাহার এর অর্থ হল অপ্রত্যাশিত ঘটনা গোটে ঘটবে আখি ভোজি দুধ পিবা এর অর্থ হল আরো পারিকু যা ମାନେ ମୃତ୍ୟୁବରଣ କରିବା ଆକାଶ କୁସୁମ ଏହାର ଅର୍ଥ ଅସମ୍ଭବ ଆ ବଳଦ ମୋତେ ବିନ୍ଦ ଅର୍ଥାତ୍ ବିପଦକୁ ଡାକି ଆଣିବା ଉଡ଼ନ୍ତା ଚଢ଼େଇର ପର ଗଣିବା ମାନେ ଗୁଢ଼ ରହସ୍ୟକୁ ଭେଦ୍ କରିବା ଉଠିଆ ଖାଇବା ମାନେ ମାଗଣାରେ ଖାଇବା উষুনা ধান গজা হেবা ইৰ্থ অসম্ভৱ সম্ভৱ হোৱা এঘৰ মৌচী সেই ঘৰ পিউছি তাৰ অৰ্থ হ'ল নিজ স্বাৰ্থপাই সবুঠি ভালেই হোৱা একাকে শীত যায় নাহাৰ অৰ্থ সুযোগ বাৰম্বাৰ আছে নহয় অলি আৰু গজা মানে জন্মৰু বিজ্ঞ বা পণ্ডিত ଓର ଉଣ୍ଡିବା ଏହାର ଅର୍ଥ ହେଲା ସୁଯୋଗକୁ ଅପେକ୍ଷା କରିବା କୁହୁଡ଼ି ପହଁରିବା ଏହାର ମାନେ ହେଲା ବୃଥା ପରିଶ୍ରମ କରିବା କଂସାରୀ ଘରର ପାରା ମାନେ ସବୁ କଥାରେ ଅଭ୍ୟସ୍ତ କାନରେ ହାତ ଦେବା ମାନେ ବିସ୍ମୟରେ ଅଭିଭୂତ ହେବା ବିସ୍ମୟ ହୋଇଯିବା କଲାକନା ବୁଲାଇବା ମାନେ ସର୍ବସ୍ୱ ସବୁତକ ଚୋରି କରିନେବା কিরান্ডি গুন্থি সেও ধরিবা মানে অল্প ব্যয় করে অধিক লাভ করিবা বা অল্প খরচ করে অধিক লাভ করিবা। করা কালর পাইছি না সকাল উঠি ধাইছি অর্থাৎ সুযোগ লাভ পাই ব্যস্ত হয়ে উঠি কাচ কেপরি পাঁড়ি মানে অতি নির্মল জল নিধি পাইবা এর অর্থ অতি প্রসয় হওয়া করি জল মানে ভীষণ ভোগ হওয়ার কাঠিকর পাঠ এর অর্থ হল অত্যন্ত কোটা কটাঘা চূন্য দেবা এর অর্থ হল বিপদ উপরে বিপদ। কোপালরে হাত দেবা মানে হতাশ হওয়ার কুয়াছু উড়া এর অর্থ হল নিক মাড় দেওয়া কলা কাঠ পড়ি যা মানে আশংকাৰে সেই বন হৈ যাব কলাকাঠ পি যিল্পা উপাণ এৰ অৰ্থ সবলৰ দূৰ্বল উপৰ আঘাত খণ্ডা ধাৰণে বাট চালাৰ অৰ্থ হ'ল সাৱধান হৈ চলিবা গুণি হোৱা মানে মনে পকাই গুজৰাণ মেণ্টাই ইয়াৰ অৰ্থ হ'ল খৰচ তুলাইবা গোটেই চাউলৰে গঢ়া মানে অতি সুন্দর গোবর গাড়িয়ারে কই এর অর্থ হল যে নিচ কূলরে মহৎ লোক জন্ম হওয়ার গোবর গণেশ এর অর্থ হল গজমূর্খ গাঁ কনিিয়া সিঙ্গাড়ি নাকি কি তো এর অর্থ হল যে গুণী লোক নিজ জন্মস্থানের সম্মান পায়ে না গরিব মাইপ সবুশা এর অর্থ হল যে দরিদ্র লোককে সমস্তে থটা কৰিংকি কুমীৰ ইজ লোক শত্ৰু হোৱা ঘৰ বুঢ়ী পানী আণ্ঠু ই অৱস্থা অসম্ভা হৈ যোৱা চিটা কাটিবা মানে ঠকিদেৱা চোৰকু মান কৰি খপৰাৰে খাই ইৰ্থ হল যে অল ওপৰে অভিমান কৰি নিজে অসুবিধাৰে পাৰিবা খাই পেলে নাহি ডেইবা ই অৰ্থ প্ৰবল শত্ৰুতা বা চহ্য কৰি নপাৰিবা চাৰিবা ঝাল বুহা ধন মানে কষ্ট অৰ্জিত ধন বা অতি কষ্টৰে উপাৰ্জিত ধন ঝিমিটি খেৰৰু মাভাৰত ইয়াৰ অৰ্থ সামান্য কথাৰ ঘোঁৰ কলি হোৱা ঝিনিকা মাৰি বণি পচিবা তৰিদ্ৰ কু কষ্ট ধনীকে সাহায্য করা কোহা ঝিন্ডিকা মারি বনি পোষা তালু তা মানে ছোট কথা বড় করে প্রচার করিবা তিনি পাঞ্জি যা এর অর্থ হল নিজের যশ হরাইবা তিন তুন্ডরে ছে কুকুর তো সত্য মিথ্যা প্রমাণিত হওয়া মানে সত কথা কুম করে দেওয়া তিন তুন্ডরে ছে কুকুর কহতি তুলে দুই পুত্রর বাঁশে এর অর্থ হল যে পিলা দিন উত্তম লোকর স্বভাব উত্তম বলে জনা পড়ে দিয়ো গড়ু গড়ু মাংড় অর্থ হল যে ভালো করু করু খারাপ হয়ে দৌড়ি মানিষাই তো এর অর্থ হল যে মানুষের কার্য নিহতি দ্বারা বা ভগবান দ্বারা নিত দাউ সাধবা এর অর্থ হল প্রতোধ নেওয়া দেখ মানে ভাল নপার ধুয় মূলা অধুয় মূলা সান এর অর্থ হল যে ভালো মন্দ সবু সান ভাবে দেখা ধীর পাঁড়ি পথর কাটে এর অর্থ যে পরিশ্রম সুফল মিলে বা অধ্যবসায়ের সুফল মিলে নই নদেখি লঙ্গলা ইমান মানে বিপদ ন আছুণো ছানি হেবা নাটৰ গোবৰ্ধন অৰ্থাৎ অনৰ্থৰ মূল বা সব অনৰ্থৰ মূল নাক ঞ্চা মানে ঘৃণা কৰিব নাহি মামু ঠাৰ কণা মামু ভাল ই অৰ্থ হ'ল যে আদ্য নথ অপেক্ষা অলপ থকা ভাল ফাংকা আৱাজ ফাংকা আৱাজ কয় বৃথা ধমক ବାଘ ଘରେ ମିରିଗନାଟ ତ ଏହାର ଅର୍ଥ ହେଲା ଯେ ଘରର ମୁରବୀର ଅନୁପସ୍ଥିତିରେ ବିଶୃଙ୍ଖଳା ସୃଷ୍ଟି କରିବା ବାହାଘର ବେଳେ ବାଇଗଣ ରୁଆ ଏହାର ଅର୍ଥ ହେଲା ଯେ ଶେଷ ମୁହୂର୍ତ୍ତରେ କାର୍ଯ୍ୟଟିକୁ ଆରମ୍ଭ କରିବା ବୋଝ ଉପରେ ନଳିତା ବିଡ଼ା ଏହାର ଅର୍ଥ ଦୁଃଖ ଉପରେ ଆହୁରି ଦୁଃଖ ବସି ଖାଇଲେ ନଈବାଲି ସରେ মানে অলছু চব সম্পতি চাৰি দিয়ে বিৰাড়ি কপালু চিকা ড়িবা ই অৰ্থ হ'ল ইচ্ছা অনুসাৰে সুবিধা মিলা ভালু ধৰাই বা মানে অসুবিধাৰে পকাই ভূত খাই ভূত খাই কয় অবাটৰে খৰ্চ হৈ যাবা ভোকিলা কুকুৰ কামুড়ে নাই ই অৰ্থ হ'ল যে বহুত বৰ বৰ কথা ক'ত বা লোক কিছু কৈ নাই ମହରଗରୁ ଯାଇ କାନ୍ତାରେ ପଡ଼ିବା ଏହାର ଅର୍ଥ ହେଲା ଯେ ସାମାନ୍ୟ ବିପଦରୁ ଯାଇ ବଡ଼ ବିପଦରେ ପଡ଼ିବା ମାଙ୍କଡ଼ ହାତରେ ଶାଳଗ୍ରାମ ଏହାର ଅର୍ଥ ହେଲା ଯେ ମୂଲ୍ୟ ବୁଝିନଥିବା ଲୋକ ହାତରେ ମୂଲ୍ୟବାନ ଜିନିଷ ଦେବା ମନ ପବିତ୍ର ଥିଲେ ଗାଡ଼ିଆ ଗଙ୍ଗା ଅର୍ଥାତ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ଯଦି ଭଲ ଅଛି ତାହେଲେ ଉଦ୍ଦେଶ୍ୟ ଭଲ ଥିଲେ ଭଲ ଫଳ ମିଳେ ମୂଳରୁ ମାଇପ ନାହିଁ ପୁଅ ନା ଗୋପାଳିଆ অৰ্থাৎ কাৰ্য আম পূৰ্ ফলৰ আশা কৰিব মুকু তেন্চা কামুড়িবা তো অৰ্থ হ'ল যে ভীষণ চিন্তে পঢ়িবা ৰাণ্ডি পু অন কয় শাসনৰ বাৰে ৰক্তবাই মানে ৰাগৰে জৰ্জৰিত হবা শু মু পাৰিবা মানে বৃথাৰে ধন দৌলত উজাড়ি দবা হাতৰে নমাৰি ভাতৰে মাৰিবা এর অর্থ হল যে কৌশলরে জীবিকা বা তার চাকরি বা বৃত্তি কু উচ্ছেদ করা বিদায় করে